অটোক্যাডের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। তো অটোক্যাডের এই পর্বে আমরা আপনাদেরকে পাশে দেখানো ওই ফিগারটি অঙ্কন করে দেখাবো। তো ফিগারটি যদি আপনার মানে আমার ভিডিওটা দেখার পর যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন, অন্যান্য ভিডিও আমি আপলোড দিয়ে থাকি। তো আমরা যদি এই ফিগারটির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এটাকে অনেক ভিউ থেকে অঙ্কন করা যায়, তবে আমার মনে হচ্ছে ফ্রন্ট ভিউ থেকে অঙ্কন করলে এটা ইজি হবে। সো আমি ফ্রন্ট ভিউতে চলে যাচ্ছি, এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ফ্রন্ট ভিউ, অথবা আপনি চাইলে এখানে ভিউতে গিয়ে আনসেভড ভিউ থেকে ফ্রন্ট ভিউ করে দিতে পারেন। আর এখানে ইউসিএস আইকনকে আমি শো ইউসিএস আইকন করে দিচ্ছি। এখন আমি একটা লাইন নিচ্ছি, লাইন নিয়ে খেয়াল করুন এদিকে আমাদের কতটুকু রয়েছে অর্থটা অন করে দিই। এদিকে রয়েছে আমাদের সিক্স, অর্থাৎ কোন সিক্স দিচ্ছি আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই সিক্সটা দিয়েছি, ঠিক আছে সিক্স। আচ্ছা আমি এন্টার করে দিচ্ছি, আমি আর একটু জুম আউট করে নিচ্ছি। সিক্স সিক্সের পরে আমরা যদি এদিকে তাকাই, এদিকে দেখবেন যে এখানে আমাদের রয়েছে টুয়েলভ, তাহলে আমি টুয়েলভ দিচ্ছি টুয়েলভ। এবং এদিকে রয়েছে আমাদের এই যে খেয়াল করুন এইটিন রয়েছে, তাহলে আমি এইটিন দিচ্ছি। এবং এদিকে রয়েছে ফিফটি সিক্স, তাহলে ফিফটি সিক্স দিলাম। এবং এদিকে রয়েছে আবার এইটিন, এবং এদিকে রয়েছে টুয়েলভ, এদিকে আবার রয়েছে আমাদের কত সিক্স সিক্স। এবার এদিকে যদি সি এন্টার করে দেন হয়ে যাবে, অথবা নির্দিষ্ট একটা মাপ দিল হয়ে যাবে। তো সি এন্টার নিচ্ছে না, সি এন্টার না দিয়ে আছে, আমি মিলিয়ে দিচ্ছি। এটা যদি খেয়াল করে দেখেন থার্টি টুই হয়েছে আমাদের বরাবর, এতটুকু কাজ আমাদের শেষ। তো খেয়াল করুন আমরা এখন এই পয়েন্টটাকে অঙ্কন করার জন্য আমরা একটা কনস্ট্রাকশন লাইন ড্রয়িং করতে হবে আমাদেরকে। তো কনস্ট্রাকশন লাইনটা আমরা কীভাবে ড্রয়িং করব, কনস্ট্রাকশন লাইনটা ড্রয়িং কী জন্য করব, যাতে আমাদের এই ফিগারটা খুঁজে পেতে আমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে, এই জন্য মূলত আমরা কনস্ট্রাকশন লাইনটা ড্র করব। তো খেয়াল করুন কনস্ট্রাকশন লাইনের মানে কি বলে এটাকে, শর্টকাট কমান্ড হচ্ছে এক্সেল এন্টার। তাহলে আমি স্পেসিফাই পয়েন্ট করে দিচ্ছি এবং এদিকে উপরের দিকে ধরে দিয়ে দিলাম। এবং আরেকটা খেয়াল করুন, আবার এক্সেল এন্টার করতেছি, আরেকটা ড্র করব আমরা এখানে, ঠিক আছে এন্টার করে দিলাম। এবার খেয়াল করুন আমরা এটাকে মুভ করব, কতটুকু মুভ করব সেটাই এখন দেখব। তাহলে আমরা কতটুকু মুভ করব, আমরা মুভ কমান্ড নিচ্ছি, এটাকে আমরা খেয়াল করুন সিক্সটি থ্রি পরিমাণ মুভ করব, তাহলে সিক্সটি থ্রি এন্টার করে দিলাম। এবং এই যে লাইনটা আছে সেটাকে আমরা হান্ড্রেড সম পরিমাণ মুভ করব, তাহলে আমরা সেটা করি মুভ নিলাম এখান থেকে এদিকে হান্ড্রেড এন্টার করে দিলাম, এতটুকু আমাদের কাজ শেষ। এখন আমরা রেফারেন্স লাইনটা ড্র করি, সেটা হচ্ছে এখান থেকে হবে, এখান থেকে থার্টি সিক্স সম পরিমাণ যাবে। তাহলে আপনি একটা লাইন নিন, এখান থেকে লাইন নিয়ে এদিকে চলে যান থার্টি সিক্স থার্টি সিক্স, এবং এখানে সরাসরি এটাকে যোগ করে দিন। এবার জাস্ট এটাকে ইরেজ কমান্ড দিয়ে মুছে ফেলুন, এবং এটাকেও ইরেজ কমান্ড দিয়ে মুছে ফেলুন বা ইরেজ করে দিন, যেটা করেন আপনার ইচ্ছা। তো এখন খেয়াল করুন আমরা যেহেতু এখানে ফ্রন্ট ভিউ ড্র করতেছি, তাহলে আমরা কী করব, তাহলে আমরা এদিকে একটা লাইন নিচ্ছি, লাইন নিয়ে এদিকে আমাদের কতটুকু সেটা দেখতে হবে, এদিকে হচ্ছে টোয়েন্টি ফাইভ সমপরিমাণ, তাহলে আমরা টোয়েন্টি ফাইভ এন্টার করলাম। এবং এদিকে আমাদের কতটুকু যেতে হবে, যেহেতু থার্টি সিক্স সমপরিমাণের একটা সার্কেল হবে, তাহলে আমরা সেটা হাফ নিব, তাহলে হাফ নিতে হলে আমাদের এইটিন নিতে হবে, এইটিন দিলাম। এরপর আমরা জাস্ট এই পয়েন্টটাকে ধরে যোগ করে দিব, আমাদের যোগ করা হয়ে গেছে, ঠিক আছে। এই যে কেন এই পয়েন্টটার সাথে যোগ করছে খেয়াল করুন, এটা এখানে দেখানো আছে যে এটার সাথেই যোগ হবে। এবার আমাদের ফ্রন্ট ভিউটা ড্র করা শেষ, এখন আমরা এস ডাব্লিউতে চলে যাচ্ছি, এস ডাব্লিউতে চলে গেলাম। এবার খেয়াল করুন আমরা যেটা করব এখন সেটা হচ্ছে এটাকে আমরা এক্সক্লুড করতে পারি বা প্রেস ফলো করতে পারেন, যেটা করেন আপনি। সরি আমার কমান্ডটা একটু অ্যাক্টিভ হোক, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমরা এটাকে প্রেসফুল করি। আচ্ছা এখানে আমরা কি করব, শেডেড উইথ গ্রে দিতে পারি, এবং এখানে আমরা প্রেসফুল কমান্ডটা নিচ্ছি। প্রেসফুল নিয়ে এদিকে আমরা কতটুকু যাব বা এদিকে কতটুকু, আচ্ছা এদিকে ড্র করি, এদিকে আমাদের যেতে হবে বলে দিচ্ছে সেভেন্টি ফাইভ সম পরিমাণ, তাহলে আমরা সেভেন্টি ফাইভ দিচ্ছি, সেভেন্টি ফাইভ এন্টার করে দিলাম, ঠিক আছে। আবার এটাকে আমাদের কতটুকু নিতে বলছে, এখানে কিন্তু দেওয়া আছে খেয়াল করুন, এখানে বলে দিচ্ছে যে টুয়েলভ সম পরিমাণ, তাহলে আমরা টুয়েলভ দিচ্ছি, টুয়েলভ এন্টার করে দিলাম। এখন আবার এন্টার করলাম, এবার আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে এটাকে এখন মুভ করে দিব। তাহলে জাস্ট আমরা মিডল পয়েন্ট ধরবো, অন্য কোনো কিছু ধরবো না, তাহলে আমরা মিডল পয়েন্টটাকে ধরি, মুভ করব যেহেতু, দেখেন এটা কিন্তু মিড পয়েন্ট ধরছে। এরপর এখানে আমরা স্পেসিফাই মিড পয়েন্টটাকে ধরতেছি,
আচ্ছা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে গ্রিড লাইনগুলো উঠিয়ে দিই, তাহলে ভালো বুঝবো। এই যে দেখেন এখানে মিড পয়েন্ট বলে দিচ্ছে, তাহলে আমরা এটাকে নিয়ে গেলাম। এবার এটাকে আপনি ডিলিট করে দিন, কোনো সমস্যা নাই, বা রাখলেও পারেন বোঝার সুবিধার্থে। আমরা এটাকে কেটে দিচ্ছি। এখন খেয়াল করুন, আমরা এখানকার যে সার্কেলটা আছে বা টপ ভিউটা আছে সেটাকে ড্র করবো। তো সেটা করার জন্য আমাদেরকে নিশ্চয়ই সার্কেল ড্র করতে হবে। তাহলে আমরা সার্কেল নিচ্ছি, এরপর আমরা পয়েন্টটাকে ডিটেক্ট করে দিব। তো ইউসিএসটা ডিটেক্ট করে দিবেন অবশ্যই টপ, কারণ যেহেতু টপে ড্র করবো। এরপর মিড পয়েন্টটা সিলেক্ট করলাম, এরপর ডি ফর ডায়ামিটার, এরপর ডায়ামিটার হচ্ছে 22 দিলাম। এখন খেয়াল করুন আরেকটা সার্কেল আছে, তাও ডায়া দিয়ে। দেখেন আমি যদি এটাকে সিলেক্ট করে দিই, তাহলে আমাদের কি ঘটে, আমার সার্কেলটা কোথায় ড্র হচ্ছে দেখেন, ভিন্ন দিকে ড্র হচ্ছে। তাহলে অবশ্যই কিন্তু ইউসিএসটা আপনি ডিটেক্ট করে দিবেন, এটা অবশ্যই একটা শর্টকাট টিক্স, সেটা খেয়াল রাখবেন। ইউসিএসটা ডিটেক্ট করলাম, সার্কেল ধরলাম, এরপর ডি প্রেস করলাম ফর ডায়ামিটার, এরপর আমাদের 36 দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা এক্সট্রুড করব। কতটুকু এক্সট্রুড করব খেয়াল করুন, সরি, হ্যাঁ কতটুকু এক্সট্রুড করব আমরা, এখন 25 এক্সট্রুড করলাম। এবার আমরা যদি এটাকে প্রেসফুল করতে যাই, খেয়াল করে আমাদের প্রেসফুল হয় কিনা দেখেন, প্রেসফুল হচ্ছে না, যতটুকু কাটা শুধু ততটুকু নিয়ে নিচ্ছে। তাহলে কি করব, তাহলে আমরা ইউনিয়ন করে ফেলবো সবগুলোকে। তো ইউএন এন্টার দিয়ে করতে পারেন, অথবা এখানে গিয়েও করতে পারেন। অবজেক্ট সিলেক্ট, অবজেক্ট সিলেক্ট, অবজেক্ট সিলেক্ট, এই তিনটাকে সিলেক্ট, এন্টার করলাম। এরপর যদি আমরা এখন প্রেসফুল করি, দেখেন আমাদের দাগটা চলে গেছে। তাহলে এখন প্রেসফুল করলে সহজেই সেটা হয়ে যাবে, প্রেসফুল হয়ে গেছে। এখন যদি খেয়াল করি আমাদের ফিগারটা কিন্তু ড্র হয়ে গেছে। এবার আমরা একটু SW তে আবার চলে যাচ্ছি। এবার আমরা যদি খেয়াল করি, আমাদের এখানে দুটো আবার হোল রয়েছে, তো হোলগুলো কীভাবে অঙ্কন করবো, আমাদের এখানে 12 ডায়ামিটার ড্র করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি সার্কেলে, ডায়া সিলেক্ট করলাম, টপ সিলেক্ট করলাম, মিড পয়েন্ট সিলেক্ট করলাম, সেখানে দিলাম 12, ঠিক আছে। তাহলে 12কে এখানে বলছে 15 সমপরিমাণ দূরে থাকবে সেন্টারটা। তাহলে আমরা সেন্টার সার্কেলটাকে সিলেক্ট করলাম, করে মুভ কমান্ড নিলাম, মুভ কমান্ড নিয়ে এদিকে আমরা কতটুকু যাব, 15, তাহলে 15 এন্টার করলাম। এরপর যদি আমরা খেয়াল করি, সেন্টার টু সেন্টার 45, এরপরেরটা, তাহলে এটাকে সিলেক্ট করব আমরা, দেখেন এটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করলাম, কপি নিচ্ছি, এদিকে যাচ্ছি, কতটুকু যাব আমরা, 45 সমপরিমাণ, এন্টার করলাম। এবার আমরা জাস্ট এগুলাকে কি করে দিব, প্রেসফুল করে দিব। তাহলে প্রেসফুল করুন আপনি, প্রেসফুল, প্রেসফুল, আমাদের কিন্তু কাজ শেষ। তো আজকে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। তো গত পর্বে আমি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে কি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি যখন এখানে কালারাইজ করতে গেছি তখন কিন্তু আমাদের কালার হচ্ছিল না, যেমন আজকেও কিন্তু হবে না। তো কেন হয় নাই সেটা আমি আপনাদেরকে এখন অবশ্যই বলবো। খেয়াল করুন আমি যদি এখনও কালার করতে যাই সেটা কিন্তু হবে না। তো কেন হচ্ছে না আমি দেখাচ্ছি, আসলে কারণ হচ্ছে এখানে শেডেড অফ গ্রে ছিল, এখানে যদি আমি রিয়েলিস্টিক করে দিই তখন আমার কালারটা অ্যাপ্লাই হচ্ছে, এটাই হচ্ছে আসলে আমার ভুলটা ছিল। তো আমি সেটা খেয়াল করি নাই, যদি আমি ভিডিওতে আবার মেনশন করে দিচ্ছি কথাটা, তো আপনারা যদি আসলে বুঝে থাকেন সেটা বুঝবেন, এই গ্লোবাল দিলে কিন্তু কালারটা এরকম আসবে। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওগুলো চেক করে দেখবেন আমার চ্যানেলে। ধন্যবাদ।